হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানা স্বাগত আমন্ত্রণ। আমাদের কাছে অলরেডি একটা ল্যাপটপ আসছে সার্ভিসিংয়ের জন্য, সেটা হচ্ছে লেনোভোর একটি ল্যাপটপ। ল্যাপটপের মডেল নাম্বারটি হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড 300-15isk। এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না, পাওয়ার দেখায় কিন্তু ডিসপ্লে আসে না। অলরেডি কাস্টমারের নাম্বার এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা দোকানের, এটা ওনারা ছবি তোলা, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আবেদনের কাজ করে। এই ল্যাপটপটি অলরেডি এক জায়গায় দেওয়া হয়েছিল সার্ভিসিংয়ের করার জন্য, তো আমাদের কাছে পরবর্তী দেওয়া হয় সেখানে হয়নি। হয়তো আমাদের কাছে দেওয়া হয় যে এটা ডিসপ্লে আসছে না, কীভাবে কী করা যায়। এটা AMD রেডিয়ন গ্রাফিক্সের আলাদা, AMD গ্রাফিক্সের যে এই পাশে AMD গ্রাফিক্সের, আর এটা হচ্ছে ইন্টেলের কোরাই 5-6 জেনারেশন একটি প্রসেসর দেওয়া আছে। তো আমরা ল্যাপটপটি অলরেডি সার্ভিস করে ফেলেছি এবং আজকের ভিডিওটা শুধু ট্রাবল শুট, যে আসলে আমরা কী সার্ভিস করলাম আর আপনারা কীভাবে ডিসপ্লে আসছে না এগুলো কীভাবে সার্ভিসিং করবেন। তো যখন আপনার ডিসপ্লে আসবে না এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে কী করবেন, যে সেটা হচ্ছে আপনারা ফার্স্ট টাইম মাপবেন যে আপনাদের পাওয়ার তো আসে 19 ভোল্টের কারণে, তো আপনার ডিসপ্লে আসবে না, তখন মাপবেন আপনাদের যে বায়োস আছে বায়োসের ভোল্টেজটা আছে কি না। ফার্স্ট টাইম যেমন এই বায়োসটা আছে, মানে 8 MB একটা বায়োস আছে, বায়োসটা মাপবো আমরা যে বায়োস ভোল্টেজ আছে কিনা। এবং এখানে দেখেন কিন্তু র্যাম কোয়েল আছে, এখানে দেখুন কিন্তু র্যাম কোয়েল আছে। তো র্যাম কোয়েলটা আমরা ম্যাপে দেখবো যে আসলে র্যাম কোয়েল শর্ট আছে কিনা এবং র্যাম ভোল্টেজ আছে কিনা। আমাদের যে সমস্যাটা পেয়েছিলাম সেটা হচ্ছে র্যাম কোয়েল কিন্তু শর্ট দেখায়। তো আমাদের এই যে আইসিটা আছে, এই আইসিটা আসলে উনি যে আইসিটা ছিল সে আইসিটা ফুটা ছিল, মানে এটা উনি খুলছিল এবং লাগানোর সময় এটা ফুটে গেছে হয়তো, তো ফোটা ছিল। আমরা নতুন একটা আইসি লাগিয়েছি কিনে, এখানে একটা আইসি লাগিয়েছি অন্য একটা মাদারবোর্ডটি খুলে, আর এবং আমরা মাদারবোর্ডটি খুলে যখন আইসি লাগালাম, লাগানোর পরে আমরা আইসি খোলার পরে দেখি এটা শর্ট কেটে গেছে। মানে যদি শর্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে শর্টটা রিমুভ করতে হবে। তো যখন আমাদের শর্ট রিমুভ হলো আমরা একটা আইসি লাগালাম, আইসি লাগানোর পরে দেখি আমাদের এটা হচ্ছে ভোল্টেজ তৈরি হয় কিন্তু আমাদের ডিসপ্লে আসে না। তো পরবর্তীতে ডিসপ্লে আসে না যখন, তখন আমার কোর সেকশনে যে ভোল্টেজগুলো আছে, কোর ভোল্টেজ, GFX ভোল্টেজ, সব সকল প্রকার ভোল্টেজ আমরা কিন্তু এটা সব দেখেছি, এবং র্যামের র্যাম যে স্লট আছে স্লটের প্রতিটা ভোল্টেজ, VDD ভোল্টেজ, VDD ভোল্টেজ, সকল প্রকার ভোল্টেজ কিন্তু আমরা চেক করেছি। চেক করার পর দেখা গেছে আমাদের কিন্তু তবুও ডিসপ্লে আসে না। তো পরবর্তী আমরা কিন্তু একটা ডিসপ্লে আমরা নতুন করে একটা বায়োস করেছি, বায়োস ফ্ল্যাশ করেছিলাম, বায়োস ফ্ল্যাশ করার পরে আমাদের হচ্ছে একটা ডিসপ্লে আসছে এবং এই মাদারবোর্ডটি হচ্ছে সম্পূর্ণ এখন ওকে। এটা হচ্ছে কোরাই 5-6 জেনারেশন একটি মাদারবোর্ড। তো যে কাস্টমার আছে উনি তো আসলে মাদারবোর্ড ঠিক হওয়ার পর উনি অনেক খুশি, যেহেতু অনেক দাম, মোটামুটি অনেক দামি একটি ল্যাপটপ ওনার কাছে এবং মার্কেটে বেশ ডিমান্ডেবল ল্যাপটপ এগুলো। তো আপনারা যারা ল্যাপটপ সার্ভিসিং করতে চাচ্ছেন, ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন এবং আমাদের ঠিকানায় ল্যাপটপ পাঠাতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আমরা আপনার রিপেয়ার করে আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। এখানে দেখছেন যে আমাদের ল্যাপটপ মাদারবোর্ডে যে কোনো ওকে হয়ে গেছে, ইজ ওকে। এটা অলরেডি ডিসপ্লে চলে আসছে, এটা ভ্যালু এরকম থাকে 600 বা 500 প্লাস এরকম থাকে, যেহেতু আপডেট জেনারেশন। তো এগুলো যারা সার্ভিসিং করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং কুরিয়ারে পাঠালে তাদের জন্য অনেক ছাড় আছে। এবং যারা সরাসরি আসতে চান তারা আমাদের ঠিকানা আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে সমবায় মার্কেট, দোকান নম্বর 10, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ পৌরসভার সামনে, পৌরসভার গেটের অপোজিটে সমবায় মার্কেট। আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আমাদের গ্রামীণ নম্বরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আমরা ল্যাপটপ সার্ভিসিংয়ের কীভাবে শিখবেন, কীভাবে করতে হয় এগুলো আমরা ভিডিও সামনে দিব এবং ডেস্কটপ মাদারবোর্ডের সার্ভিসিংয়ের ভিডিওগুলো আমরা দিব। আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।